بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ. ایک بھائی جانتے چاইছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের সময় তার বয়স কত হয়েছিল. আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين ثم ما بعد. ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছেন 40 হিজরিতে এবং বিবাহ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে দ্বিতীয় হিজরিতে বিবাহ করেছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং খেলাফত পেয়ে 40 হিজরিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন. তার জন্ম তারিখ নিয়ে উলামাদের মাঝে মতভেদ হয়েছে. তার জন্ম তারিখ কেউ বলছেন 58 হিজরিতে, এই জন্ম তারিখ মানে নবুয়তের আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেয়েছিলেন তার আগেই হযরত আলীর জন্ম. কেউ কেউ বলেছেন যে হযরত আলীর বয়স হয়েছিল, পূর্ণ বয়স পেয়েছিলেন তিনি 58 বছর. কেউ কেউ বলেছেন যে হযরত আলী তার মৃত্যুর সময় বয়স হয়েছিল 63 বছর, কেউ কেউ বলেছেন 65 বছর, কেউ কেউ বলেছেন 70 বছর. যেহেতু তার পূর্ণ বয়স কত এ নিয়েই মতভেদ রয়েছে. আসল কথা হলো সাহাবাগণের জন্ম তারিখ সম্পর্কে মোটামুটি অনেক সাহাবীর জন্ম তারিখ নিয়ে আমরা মতভেদ দেখতে পাই. জন্ম তারিখের ব্যাপারে নিশ্চিতভাবে অনেকেরই জন্ম তারিখটা নিশ্চিতভাবে বলা যায় না. অনুরূপভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মসাল নিশ্চিতভাবে বলা যায় না যে কোনটা সঠিক. তার জন্ম কত মানে নবুয়তের কয় বছর পূর্বে হয়েছে এ নিয়ে উলামাদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে. সেই হিসাবে তার বিবাহের কত বছর বয়সে বিবাহ করেছেন এটাও মতভেদের মধ্যে চলে আসে. সেই হিসাবে তার বিবাহ 23 সালে হতে পারে, আবার 25 সালেও হতে পারে, অন্যভাবে 27 বছর বয়সে, অর্থাৎ 23 বছর বয়সে, 25 বছর বয়সে, 27 বছর বয়সে, আবার 70 বছর যদি বয়স পেয়ে থাকেন তাহলে তার বিবাহ 32 বছর বয়সে হয়েছে. তার জন্মের সালের মতভেদের উপর ভিত্তি করে বিবাহের বয়সে এরকম একটা পার্থক্য দেখা যায়. সুতরাং হযরত আলীর বিবাহ কত বছর বয়সে হয়েছে এ ব্যাপারে 23 বছরের কথা পাওয়া যায়, 25 বছরের কথা পাওয়া যায়. প্রায় এই দুটি মতই বেশি গ্রহণযোগ্য. এই দুটি মতকেই নিশ্চিতভাবে আবার সঠিক বলা মুশকিল, অন্যটাও হতে পারে. ভাই আশা করি বুঝতে পেরেছেন. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ.